নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল এডুটিচারে। হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব বাংলা ব্যাকরণের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে। আমি আজকে সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব যেগুলো আপনাদের আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ বিশেষ আকর্ষণীয় বিষয়টি ভিডিওটির শেষে উল্লেখ করা আছে। এবং তার সাথে সাথে আপনারা অবশ্যই সরাসরি মক পরীক্ষা দেওয়ার জন্য অবশ্যই একটা খাতা পেন্সিল নিয়ে প্রস্তুত থাকুন। আপনাদের যে প্রশ্নের উত্তরটা সঠিক হচ্ছে সেটাই রাইট চিহ্ন, এবং যেটা ভুল হচ্ছে সেটাই ক্রস চিহ্ন। এইভাবে আমি আপনাদের সাথে 15টা প্রশ্ন আলোচনা করব, এবং আলোচনা শেষে আমি আপনাদের জিজ্ঞেস করব আপনারা কে কত মার্কস পেলেন। আপনারা ভিডিও শেষে আপনাদের প্রাপ্ত মার্কস অবশ্যই আমাদের কমেন্ট লাইনে পোস্ট করবেন। আপনারা কমেন্ট লাইনে পোস্ট করার সাথে সাথে যেরকম আপনারা বুঝতে পারবেন যে আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে আছে আর কতটা এনহ্যান্স করতে হবে, আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিওর সার্থকতা। তো আজকে আমরা শুরু করব 2045 নম্বর প্রশ্ন থেকে। আর আপনারা যদি এর আগে যে সমস্ত প্রশ্নগুলো আলোচনা হয়েছে সেগুলো আপনারা দেখতে চান, তাহলে আপনারা আমাদের ভিডিও শেষে আমাদের চ্যানেলের প্লেলিস্টে যাবেন, এবং চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখবেন বাংলা ব্যাকরণ বলে একটা ফোল্ডার বানানো আছে, তার মধ্যে আপনারা যাবতীয় ভিডিওগুলো পেয়ে যাবেন। তো চলুন আজকে আমরা প্রথম প্রশ্ন থেকে শুরু করছি, আর আশা করছি আপনারা সবাই খাতা নিয়ে প্রস্তুত। আজকের প্রশ্ন, আমাকে সাহায্য করুন, কি অর্থে অনুজ্ঞার ব্যবহার হয়েছে? তাহলে আপনাদের এই চারটে অপশানের মধ্যে সঠিক উত্তর নির্বাচন করতে হবে, ক খ গ ঘ। আপনাদের যেটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা সেটা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশান ক, অনুরোধ তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2046 নম্বর প্রশ্নে। চেষ্টা করো সবই বুঝতে পারবে, বাক্যটি কি অর্থে অনুজ্ঞার ব্যবহার হয়েছে? আপনাদের চারটে অপশান, সঠিক উত্তরটা আপনারা নির্বাচন করুন। সঠিক উত্তর যারা বলছেন অপশান খ, সম্ভাবনায় তাদের সবার উত্তর সঠিক। চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 4047 নম্বর প্রশ্ন। ধাতুর পরে যে সকল বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয়ে ক্রিয়াপদ গঠিত হয় তাদেরকে কি বলে? তাহলে 2047 নম্বর প্রশ্নে আপনাদের তাদেরকে কি বলে সেটা নির্বাচন করতে হবে। আপনারা যারা উত্তর করছেন অপশান গ, ক্রিয়া বিভক্তি, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। তাহলে ধাতুর পরে যে সকল বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয়ে ক্রিয়াপদ গঠিত হয় তাদের ক্রিয়া বিভক্তি বলে। চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 2048 নম্বর প্রশ্ন। কোন ক্ষেত্রে ক্রিয়া বিভক্তির পার্থক্য হয় না? তাহলে যেখানে হয় না সেটা আপনাদের নির্বাচন করতে হবে। তিনটে উত্তর হ্যাঁ আর একটা উত্তর নেয়, তাহলে যে উত্তরটা না সেটা আপনাদের নির্বাচন করতে হবে। তাহলে 2048 নম্বর প্রশ্নে যারা উত্তর উল্লেখ করছেন অপশান ঘ, বচন ভেদে, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2049 নম্বর প্রশ্ন। ক্রিয়া বিভক্তিসমূহ কি ভেদে ভিন্ন রূপ পরিগ্রহ করে? তা আপনাদের এই চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটি। যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশান ঘ, সবই ঠিক, তাদের সবার উত্তর সঠিক। চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2050 নম্বর প্রশ্নে। গণ শব্দের অর্থ কি? তাহলে গণ এই শব্দের অর্থ আপনাদের চারটে অপশানের মধ্যে যেটা সঠিক সেটা আপনাদের নির্বাচন করতে হবে। যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশান খ, শ্রেণী, তাদের সবার উত্তর সঠিক। চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 2051। ধাতুর গণ নির্ণয় করতে কয়টি বিষয়ের প্রতি লক্ষ্য রাখতে হয়? তাহলে আপনাদের চারটে অপশানের মধ্যে সঠিক উত্তর নির্বাচন করতে হবে। আপনারা সঠিক উত্তরটি নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটি। যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশান গ, দুইটি, তাদের সবার উত্তর সঠিক। চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2052। ধাতুর গণ বলতে কি বোঝায়? তাহলে ধাতুর ক্ষেত্রে গণ বলতে কি বোঝায়? আপনাদের ক খ গ ঘ চারটে অপশানের মধ্যে সঠিক উত্তর নির্বাচন করতে হবে। যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশান ক, ধাতু বানানের ধরন, তাদের সবার উত্তর সঠিক। চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2053 নম্বর প্রশ্ন। বাংলা ভাষার সমস্ত ধাতুকে কয়টি গণে ভাগ করা যায় বা ভাগ করা হয়েছে? অথবা একই কোশ্চেনের অর কোশ্চেন, বাংলা ভাষায় ধাতুর গণ কয়টি? তা আপনাদের চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটা নির্বাচন করতে হবে। আপনারা খাতায় সঠিক উত্তরটা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটি। যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশান গ, 20টি বা 20টি, তাদের সবার উত্তর সঠিক। চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2054 নম্বর প্রশ্ন। জিত কোন আদিগণের অন্তর্ভুক্ত? তা আপনাদের এই চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। 2054 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নে যারা উত্তর উল্লেখ করছেন অপশান
গ লিখ, তাদের সবার উত্তর সঠিক। চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2055-তে। কোন ধাতুগুলো কাঠ আদিগণের অন্তর্ভুক্ত? তা আপনারা এ বি সি ডি বা ক খ গ ঘ চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করুন। আর আমরা স্ক্রিনে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটি। যারা উত্তর উল্লেখ করছেন অপশান খ গাত চাল আক, তাদের সবার উত্তর সঠিক। চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 2056 প্রশ্ন। বাঁধ ধাতুটি কোন আদিগণভুক্ত? তাহলে কোন আদিগণভুক্ত সেটা আপনাদের নির্বাচন করতে হবে। আপনারা সঠিক উত্তরটি নির্বাচন করুন আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটি। যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশান খ কাঠ, তাদের সবার উত্তর সঠিক। চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2057 প্রশ্ন। কোনটি লিখ আদিগণের অন্তর্ভুক্ত? তাহলে আপনাদের এই চারটে অপশানের মধ্যে যেটা লিখ আদিগণের অন্তর্ভুক্ত সেটা আপনারা নির্বাচন করুন। আর আমরা স্ক্রিনে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটি। যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশান খ ভীর, তাদের সবার উত্তর সঠিক। তাদের সবাইকে সাধুবাদ জানাই আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2058 প্রশ্ন। কোন গুচ্ছের সবগুলি ধাতু উট আদিগণের অন্তর্ভুক্ত? তা আপনাদের এই চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটা নির্বাচন করতে হবে। আপনারা সঠিক উত্তরটা নির্বাচন করুন আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটি। যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশান ক শুন খুঁজ ডুব তুল, তাদের সবার উত্তর সঠিক। তাদের সবাইকে সাধুবাদ জানাই আর আমরা চলে আসছি পরবর্তী ও আজকে শেষ প্রশ্ন, প্রশ্ন নাম্বার 2059 প্রশ্ন। খুঁজ খুল তুল ধাতুগুলো কোন আদিগণের অন্তর্ভুক্ত? আপনাদের চারটে অপশানের মধ্যে সঠিক উত্তর নির্বাচন করতে হবে। 2059 প্রশ্নে আপনারা এই কোশ্চেনে অ্যান্সার যারা করছেন উট, তাদের সবার উত্তর সঠিক। তাদের সবাইকে সাধুবাদ জানাই। তো বন্ধুরা, আপনারা এবার সবাই একে একে আজকে 15 প্রশ্নে কে কত মার্কস পেলেন সেই মার্কসটা আপনারা সঠিকভাবে ক্যালকুলেট করে আমাদেরকে পোস্ট করুন। মার্কস পোস্টের সাথে সাথে যেরকম আপনারা বুঝতে পারবেন যে আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে আছে আর কতটা এনহ্যান্স করতে হবে, আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিও সার্থকতা। আপনারা সবাই একে একে ক্যালকুলেট করে আপনাদের প্রাপ্ত মার্কসটা পোস্ট করুন এবং তার সাথে সাথে আপনাদের যদি কোনো কোশ্চেন থেকে থাকে আপনারা অবশ্যই আপনাদের কোশ্চেনটা পোস্ট করুন। আমরা চেষ্টা করব আপনাদের কোশ্চেনের সঠিক ও সদুত্তর দেওয়ার। আপনারা সবাই একে একে সবাই আপনারা উত্তরগুলো দিন। আর এখন আমরা চলে আসছি আপনাদের হোম টাস্কের প্রশ্নে। আমি আজকে আপনাদের হোম টাস্কের প্রশ্নটা বলবো, আপনারা একটু কষ্ট করে খাতায় লিখে নেবেন। আজকে আমি আপনাদের হোম টাস্কের প্রশ্ন বলছি, আপনারা একটু খাতায় লিখে নেন। উঁচা কোন আদিগণের অন্তর্ভুক্ত? অপশান ক সু, অপশান খ ফিরা, অপশান গ দৌড়া এবং অপশান ঘ হচ্ছে ঘোড়া। আবার আমি আজকে আপনাদের হোম টাস্কের প্রশ্নটা বলছি, উঁচা কোন আদিগণের অন্তর্ভুক্ত? অপশান ক সু, অপশান ক ফিরা, অপশান গ দৌড়া এবং অপশান ঘ ঘোড়া। আপনাদের এই চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা এক্ষুনি কমেন্ট লাইনে আপনাদের যেটা সঠিক উত্তর আপনারা সেটা পোস্ট করুন। আমরা আগামী দিনে ঠিক এই সময় এই প্রশ্নে যেটা সঠিক উত্তর হয় সেটা আমি আপনাদের দিয়ে দেব এবং প্রথম 10 যারা এই কোশ্চেনের সঠিক উত্তর দেবেন এবং যাদের নাম শর্টলিস্টেড হবে তাদের পুরস্কার বিতরণের জন্য তাদের ইমেল অ্যাড্রেস চাওয়া হবে। আপনারা অবশ্যই আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন। তো বন্ধুরা, আপনাদের এই ভিডিওটাতে যদি ন্যূনতম আপনাদের সাহায্য করে গিয়ে থাকে আপনারা অবশ্যই আপনাদের প্রিয়জনদের সাথে আমাদের এই ভিডিওটি শেয়ার করবেন এবং তার সাথে সাথে আপনারা অবশ্যই আমাদের ভিডিওটিকে লাইক করবেন, রিভিউও করতে পারেন এবং কমেন্ট করবেন যে কীরকম ধরনের মোটিভেশনাল ভিডিও আপনাদের পছন্দ। এবং তার সাথে সাথে যারা আমাদের পুরনো সাবস্ক্রাইবার আছেন তাদের অশেষ ধন্যবাদ এবং নতুন যারা ভিউয়ার্স আছে তাদের ক্ষেত্রে বলবো যে আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকন প্রেস করে অল অপশানটা ক্লিক করতে একদম ভুল করবেন না রোজ নতুন ভিডিও পাওয়ার জন্য। আপনাদের সাথে আবার আমাদের দেখা হবে আগামী আকর্ষণীয় ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, আপনাদের সবার সুস্থ জীবন কামনা করে আমি আমার এই ভিডিওটা শেষ করছি। থ্যাংক ইউ টু অল অফ মাই স্টুডেন্ট, হ্যাভ এ নাইস।